Welcome students, আমরা করছি previous year's question solve করব on photoelectric effect. এর আগের ভিডিওতে আমরা 2016 পর্যন্ত করেছি 2020 থেকে 2016 পর্যন্ত photoelectric উপরে নিচে যে question গুলো এসেছিল সেই question গুলো আমি আলোচনা করা হয়েছে. সেই ভিডিও আপলোড করে দিয়েছি অলরেডি, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে অথবা তোমার আই বাটনে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে দেখে নেওয়া হবে. আজকে পড়বো 2015 এএপিএমটি এক্সাম দুইবার হয়েছিল. এটা হচ্ছে রি এএপিএমটি, যেটা হলো দ্বিতীয়বার হয়েছিল. তারপর কোশ্চেন কোশ্চেনটা দেখো কি আছে. এ ফটো ইলেকট্রিক সারফেস ইজ ইলুমিনেটেড সাকসেসিভলি বাই মনোক্রোমেটিক লাইট অফ ওয়েভলেন্থ ল্যামডা অ্যান্ড ল্যামডা বাই টু. If the maximum kinetic energy of the emitted photoelectrons in the second case is 3 times that in the first case, the work function of the surface of the material is. On the key number two, it says work function part of the whole. Okay, sir. The question is, a photoelectric surface is illuminated successively by a monochromatic light of wavelength lambda and lambda by 2. If the maximum kinetic energy of the emitted photoelectrons in second case is 3 times that in the first case. তাহলে বলছি কি যে তোমার প্রথমে একটা ল্যাম্বডা তরঙ্গ দৈর্ঘ্য এবং ল্যাম্বডা বাই টু তরঙ্গ দৈর্ঘ্যের ওয়েভলেন্থ বানাবো. তরঙ্গ দৈর্ঘ্যের দুটো মনোক্রোমেটিক লাইট যদি কোনো ম্যাটেরিয়াল সার্ফেস উপরে আপতিত হয় তাহলে ফার্স্ট টাইমে যে ফটো ইলেকট্রনস যে শক্তি দিয়ে নিশ্চিত হবে সেকেন্ড টাইমে সেটা হচ্ছে তার 3 গুণ. অর্থাৎ আইনস্টাইনের আলোক ফেজ সমীকরণ আমরা কি জানি, ই ম্যাক্স ইকুয়াল টু এইচ নিউ মাইনাস ফাই জিরো. ফাইনাল ফাইনাল হচ্ছে ওয়ার্ক ফাংশন, অর্থাৎ আপনি কি বার করতে পারছেন ওয়ার্ক ফাংশন অফ দ্য সার্ফেস প্রথমবারে যে আলো আপতিত হলো তার তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে ল্যামডা, তাহলে এটা ধরো প্রথম কেস ফার্স্ট কেস. আমাদের বার করতে হবে 3 ইম্যাক্স. তাহলে কি করবো, তাকে তোমার দুটোকে ভাগ করে দাও 1/2 লম. তাহলে দেখো ইম্যাক্স ইম্যাক্স কেটে গেলো, তাহলে দুটো আমাদের থাকছে 1/3. তাহলে এখান থেকে আমাদের কী হচ্ছে 1/3 ইকুয়াল টু hc/λ মাইনাস φ0 বাই -3 φ0 = 2hc/λ -
PLCY lambda plus minus 3 phi naught plus phi naught minus 2 phi naught equal to এটা minus করে হলো SCY minus SCY lambda দিক থেকে minus উঠে দাও তাহলে phi naught equal to হলো AC by 2 lambda দেখো কত সহজ করবে আমি তোমাদের বোঝাচ্ছি আর করছি বলে এতটা টাইম লাগবে কিন্তু তোমরা যখন করতে দেবে এত টাইমও লাগবে কি লিখবে ই ম্যাক্স ইজ ইকুয়াল টু এস নিউ মাইনাস ফাই নট এটা আইনস্টাইন সূত্র এখানে এই নিউটাকে আমরা ল্যামডাতে মানে কনভার্ট করব তাহলে এস সি বাই ল্যামডা লিখলাম ফার্স্ট কেসে বলেছে ল্যামডা তরঙ্গ দৈর্ঘ্য এবং আমরা গতি শক্তি কাইনেটিক এনার্জি ধরে নিলাম ই ম্যাক্স তাহলে ফার্স্ট কেস ই ম্যাক্স ইজ ইকুয়াল টু এস সি বাই ল্যামডা মাইনাস ফাই নট হলো সেকেন্ড কেসে কত হচ্ছে কাইনেটিক এনার্জি থ্রি টাইমস অফ ফার্স্ট ফার্স্ট কেসে যত ইম্যাক্স হয়েছিল তার থ্রি টাইমস তাহলে থ্রি ইম্যাক্স ইজ ইকুয়াল টু এস সি বাই ল্যামডা তখন হচ্ছে ওয়েভলেন্থ হয়ে গেল ল্যামডা টু তাহলে এস সি বাই ল্যামডা টু মাইনাস ফাই নট তাহলে কি সেম সার্কেল আছে ঠিক আছে এরপর কেটে দিলে এখানে কোনো কোনো গুণ করে না তাহলে থ্রি এস সি বাই ল্যামডা থ্রি এস সি বাই ল্যামডা মাইনাস থ্রি ফাই নট ইকুয়াল টু তাহলে এস সি বাই ল্যামডা বাই টু এই টু যদি আমরা উপরে উঠে তাহলে এখানে চলে আসবে টু এস সি বাই ল্যামডা মাইনাস ফাই নট এবার ফাই নট এখানে ব্যবহার করতে হবে অর্থাৎ যখন ল্যাম্বডা তরঙ্গ দৈর্ঘ্যের লাইট পড়লো তখন হচ্ছে নিবৃতি বিভব স্টপিং পোটেনশিয়াল হচ্ছে নিবৃতি বিভব কত থ্রি ভি নট ইফ দ্য সেম সার্ফেস ইজ ইলুমিনেটেড উইথ লাইট অফ ওয়েভলেন্থ টু ল্যাম্বডা যদি টু ল্যাম্বডা তরঙ্গ দৈর্ঘ্যের লাইট আপতিত হয় তাহলে কি হবে তখন পোটেনশিয়াল হচ্ছে স্টপিং পোটেনশিয়াল হচ্ছে ভি নট ঠিক আছে আচ্ছা তখন স্টপিং পোটেনশিয়াল ভি নট তখন যখন টু ল্যাম্বডা তরঙ্গ দৈর্ঘ্য পড়ছে আমি কি বার করতে হবে দ্য থ্রেশহোল্ড ওয়েভলেন্থ ফর দিস সার্ফেস আমরা জানি কার্যপেক্ষক যদি ফাই নট হয় ফাই নট হয় কার্যপেক্ষক ফাই নট হলে ফাই নট ইজিকাল আর হচ্ছে সূচনা কম্পাঙ্ক যদি কার্যপেক্ষক ফাই নট হয় এবং সূচনা কম্পাঙ্ক নিউ জিরো হয় তাহলে তোমরা জানো ফাই নট ইজিকাল টু এস নিউ জিরো এটাকে যদি ল্যামডায় কনভার্ট করো তাহলে এস সি বাই ল্যামডা জিরো এটা হচ্ছে কার্যপেক্ষক ঠিক আছে আইনস্টাইনের আরো দুই সমীকরণটা আমি এখানে লিখি ই ম্যাক্স ইকুয়াল টু এইচ নিউ নিউটা আমরা ল্যামডা দিয়ে লিখবো তাহলে কী লিখবো এইচ সি বাই ল্যামডা এইচ সি বাই ল্যামডা মাইনাস ফাইনাল ফাইনাল মানে হলো এইচ সি বাই ল্যামডা জিরো এইচ সি বাই ল্যামডা নট আচ্ছা তাহলে ফার্স্ট কেস যখন ল্যামডা তরঙ্গ দৈর্ঘ্য তখন নিবৃতি বিভব থ্রি ভি নট তাহলে আইনস্টাইনের আলোক থেকে শুরু করবো যদি আমরা নিবৃতি বিভব দিয়ে লিখি তাহলে কী লিখবো ওটা ই ভি নট ইকুয়াল টু এইচ সি বাই ল্যামডা মাইনাস এইচ সি বাই ল্যামডা জিরো তাহলে ফার্স্ট কেসে এটা হচ্ছে থ্রি ইভি নট হবে কেন কি নিবৃতি বিভব থ্রি ভোল্ট বলেছে থ্রি ভি নট তাহলে থ্রি ইভি নট হলো আচ্ছা অ্যান্ড সেকেন্ড কেস যখন তরঙ্গ দৈর্ঘ্য ওয়েভলেন্থ যখন টু ল্যামডা তখন হচ্ছে স্টপিং পোটেনশিয়াল ভি নট এটা হলো ফার্স্ট কেস ফার্স্ট কেস এটা হলো অ্যান্ড সেকেন্ড কেসে কী হবে ই ভি নট ইকুয়াল টু এইচ সি বাই টু ল্যামডা মাইনাস এইচ সি বাই ল্যামডা জিরো আমাদের কী বার করতে বলেছে থ্রি শর ওয়েভলেন্থ অর্থাৎ এই যে ল্যামডা নট আছে ল্যামডা নটের ভ্যালু বার করতে বলেছে তাহলে দুই দিক থেকে ভাগ করে দাও তাহলে দেখো ইভি নট কেটে যাবে এখান থেকে এইচ সি কমন নিয়ে কেটে দিতে পারবে তাহলে আমরা কী পাবো দেখো এখানে কী পাচ্ছি তাহলে থ্রি ইজ করছে এখানে থ্রি বাই ওয়ান তাহলে থ্রি ইকুয়াল টু এখানে পেলাম আমরা তাহলে এসি কমন নিলে কেটে যাবে এখানে এসি কমন নিলে কেটে যাবে তাহলে ওয়ান বাই ল্যামডা
1 by lambda minus 1 by lambda not by 1 by 2 lambda minus 1 by lambda not এবার কোনা কোনি ভুল করে তারপরে lambda lambda দিয়ে ভাগ করে দিই তাহলে এখান থেকে আমরা কি হবে দেখো গুণ করে এটা সঙ্গে তাহলে 3 by 2 lambda minus 3 by lambda not equal to 1 by lambda minus 1 by lambda not এই দুটো বিয়োগ করো এটা এই lambda কে এদিকে নিয়ে এসো That's minus 3 by lambda not তাহলে মাইনাস থ্রি বাই ল্যাম্বডা নট এটা দেখতে নিয়ে আসো তাহলে মাইনাসটা প্লাস হলো প্লাস ওয়ান বাই ল্যাম্বডা নট ইকুয়াল টু ওয়ান বাই ল্যাম্বডা মাইনাস থ্রি বাই টু ল্যাম্বডা তাহলে এটা কত হলো মাইনাস টু বাই ল্যাম্বডা নট ইকুয়াল টু মাইনাস ওয়ান বাই ল্যাম্বডা माइनस लैम्डा नॉट इक्वल टू The threshold frequency for a photosensitive metal is 7 into 10 to the power 13 hertz. মানে সূচনা কম্পাঙ্ক হচ্ছে 7 into 10 to the power 13 hertz. If light of frequency 10 to the power 14 hertz is incident on this metal, the maximum kinetic energy of emitted electron, তাহলে যে ইলেকট্রন নিঃসৃত হবে, যে ইলেকট্রন ফোটন ইলেকট্রন নিঃসৃত হবে, তার ম্যাক্সিমাম কাইনেটিক এনার্জি কত হবে একদম ডাইরেক্ট আইনস্টাইনের আলোকের সমীকরণ উত্তর দাও আর আইনস্টাইন আলোকের সমীকরণ দিয়েছে ই ম্যাক্স ইজ ইকুয়াল টু এস নিউ মাইনাস এস নিউ নট ইকুয়াল টু এইচ এস এস কমন এই নাও এস হচ্ছে কত 6.63 into 10 to the power minus 34 electron volt mu কত আপাতত দিতে হয়েছে 10 to the power 14 hertz 10 to the power 14 hertz minus 7 into 10 to the power 13 hertz এবার এখানে দেখো এটা 10 to the power 14 এটা 10 to the power 13 আছে তাহলে আমরা এটাকে 10 into 10 to the power 13 করে নিতে পারো তাহলে 6.63 into 10 to the power minus 34 into এটা তাহলে হলো 10 into 10 to the power 13 হবে 10 into 10 to the power 13 তাহলে আমরা 10 minus 7 করো আর 10 to the power 13 কখন নিয়ে নাম বুঝতে পারলে তাই 10 minus 7 3 3 দিয়ে এটাকে মাল্টিপ্লাই করো 3 3 is 9 3 6 is 18 20 দেখো অপশন তো তাই 3 নাম্বার তাহলে আমাদের অপশন 3 হলো কারেক্ট অ্যান্সার তাহলে তাহলে এটা একদম ইজি হলো জাস্ট সূচনা কম্পাঙ্ক দেওয়া আছে আর হচ্ছে তোমার যত কম্পাঙ্কের আলো আপতিত হলো সেটা দেওয়া আছে আইনস্টাইনের আলোকের সমীকরণ ডাইরেক্ট ফর্মুলা অ্যাপ্লাই করে দাও মানে চলে আসবে 2014 এআইপিএমপি তে কোশ্চেন টেস্ট দেখো লাইট উইথ অ্যান ইনার AFMP question light with an energy flux of 25 into 10 to the power 4 over per meter square it will be
ऑफ 25 इंटू 10 टू द पावर 4 वही बार पर मीटर स्क्वायर फॉर सॉरी पार्टमेंट लिफ्ट लेकिन सरफेस एरिया 50 सेंटीमीटर स्क्वायर एंड नॉर्मल इंसिडेंट नॉर्मली आपतित होच्छे এইভাবে नॉर्मल যদি আপতিত হয় তাহলে যে পথে আসবে সেই পথে কিন্তু ফিরে যাবে বুঝতে পারছো তাহলে এই ক্ষেত্রে আমরা কি বার করতে বলেছি ইনসিডেন্ট দা এভারেজ ফোর্স এক্সার্টেড অন দা সারফেস ইজ এভারেজ ফোর্স ইকুয়াল টু কত ফোর্স ইকুয়াল টু হবে এভারেজ ফোর্স एवरेज फोर्स अर्थात गड बल इज इक्वल टू भरबेगे परिवर्तन हार चेंज ऑफ मोमेंटम अर्थात भरबेगे परिवर्तन हार एक है तेरा फॉर्मूला मरे तो फॉर्मूले में कौन-कौन तो मैं हार माने डेल पी बाय डेल टी पी होता है फॉर्बे डेल पी बाय डेल टी इक्वल टू हो चाहे टू आई इनटू ए बाय सी ये बार उधर पर मीटर स्क्वायर तो आज लेते हैं सेंटीमीटर तो हमारे ऑप्शन बोला आज है न्यूटन ताला हमने मीटर ये एसआई तो बोलो एसआई मीटर बोलो তাহলে এসআই ইউনিটের যদি করি তাহলে 50 সেন্টিমিটার স্কয়ার এটাকে মিটার স্কয়ার করলে 10 টু দি পাওয়ার 4 দিয়ে ডিভাইড করতে হবে তাহলে এখানে মান বসিয়ে দাও ইকুয়াল টু 2 ইনটু আই হচ্ছে 25 ইনটু 10 টু দি পাওয়ার 4 ইনটু এ 15 বা 15 কে মিটার স্কয়ার করলে বাই নিচে 10 টু দি পাওয়ার 4 করে দিই अच्छे बार हमने 3 इंटू 10 टू दी पावर 8 सी एल वैल्यू सी आरो वेग 3 इंटू 10 टू दी पावर 8 তাহলে আমরা কাটাকাটি করে 10 টু দি পাওয়ার 4 কাটলে 3 বার 6 15 তাহলে কত হচ্ছে 25 10 250 250 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 8 ইনটু আমাদের অপশন আছে 10 টু দি পাওয়ার মাইনাস 6 সবগুলো তাহলে এখানে যদি 10 টু দি পাওয়ার মাইনাস 6 করি তাহলে কি হবে 2 এর পরে পয়েন্ট হয়ে যাবে ইকুয়াল টু 2.50 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 6 নিউটন কোন অপশনটা হচ্ছে 2.50 টু অপশন তাহলে আমাদের কারেক্ট আনসার হলো 2 এটা 2014 এর প্রশ্নটা দেওয়া আছে The energy of the incident radiation is increased by 20%. অর্থাৎ যদি আমরা যে রশ্মি আপতিত হচ্ছে সেই রশ্মির যদি আমরা এনার্জি 20% ইনক্রিজ করি তবে কি হবে কাইনেটিক এনার্জি অফ দ্য ফটো ইলেকট্রনস ইমিটেড ফ্রম মেটাল সারফেস ইনক্রিজড ফ্রম 0.5 ইলেকট্রন ভোল্ট টু 0.8 ইলেকট্রন ভোল্ট অর্থাৎ 0.5 ইলেকট্রনের কাইনেটিক এনার্জি 0.5 ইলেকট্রন ভোল্ট থেকে 0.8 ইলেকট্রন ভোল্ট হয়ে যাবে তাহলে দা ওয়ার্ক ফাংশন অফ দা মেটাল ইজ ওয়ার্ক ফাংশন মাত্রক বলেছে তাহলে আমাদের আইনস্টাইনের আলোচিত সূত্রটা লেখো ই ম্যাক্স ইকুয়াল টু এইচ নিউ মাইনাস ফাই নট তাহলে আমাদের কি বলতে হবে ফাই নট তো ফাই নট ইজ ইকুয়াল টু কত হবে সেটা লেখো তাহলে ফাই নট ইকুয়াল টু ই ম্যাক্স এইচ নিউ মাইনাস ই ম্যাক্স এইটা হলো এখন পরবর্তী মানে ফটো রেডিয়েশনের এনার্জি তাহলে সেকেন্ড কেস এটা হলো ফার্স্ট কেস আর সেকেন্ড কেসে তাহলে কি হচ্ছে ইনক্রিজ করলাম ইনক্রিজ করে কত হলো এইচ নিউ সিক্স এইচ নিউ বাই ফাইভ মাইনাস ই ম্যাক্সটা কত হচ্ছে 0.5 ইলেকট্রন ভোল্ট থেকে 0.28 ইলেকট্রন সেকেন্ড কেসে হয়ে গেছে 0.8 ইলেকট্রন ভোল্ট আর ফার্স্ট কেসে হচ্ছে 0.5 ইলেকট্রন ভোল্ট এবার মাইনাস করো দুটোতে
তাহলে মাইনাস যদি করো তাহলে 5 5 কেটে যাবে। এখানে তাহলে কত হবে দেখো, 1 মাইনাস 6 বাই 5 h নিউম, এখানে হলো মাইনাস 0.3, এটা প্লাস মাইনাস প্লাস হয়ে গেল, মাইনাস আছে তাহলে প্লাস 0.3 হলো ইকুয়াল টু 0। তাহলে হচ্ছে এটা কত হচ্ছে ইকুয়াল টু মাইনাস 1/5 0.3। তাহলে এইচ নিউ ইজ ইকুয়াল টু হলো এইচ নিউ ইকুয়াল টু কত হবে, এটা যদি নিচে রাখো তাহলে 5 দিলে মাত্র কেটে যাবে, এইচ নিউ ইজ ইকুয়াল টু 1.5 ইলেকট্রন ভোল্ট। তাহলে মান এখানে আমরা বসে দিই 1 নম্বরে, এটা ধরো 1 নম্বর, তাহলে এটা বসে দিই তাহলে আমার ফাইন কত হবে, ফাইন নট ইকুয়াল টু এইচ নিউ হলো 1.5 ইলেকট্রন ভোল্ট, তাহলে 1.5 মাইনাস 0.5 ইলেকট্রন ভোল্ট ইকুয়াল টু মাইনাস করে দাও 1 ইলেকট্রন ভোল্ট, তাহলে ওয়ান ফাংশন হলো 1 ইলেকট্রন ভোল্ট, এটা হলো অ্যান্সার। করে নাও 2013 এর কোশ্চেনটা দেখো, ফর ফটো ইলেকট্রন এমিশন ফ্রম সার্টেন মেটাল দ্য কাট অফ ফ্রিকোয়েন্সি ইজ নিউ, ইফ রেডিয়েশন অফ ফ্রিকোয়েন্সি 2 নিউ, ইফ পিং ইজ অন দ্য মেটাল প্লেট দ্য ম্যাক্সিমাম পসিবল ভেলোসিটি অফ দ্য এমিটেড ইলেকট্রন উইল বি, এটা হবে তো কোন হবে অপশন দেওয়া আছে। তাহলে কী হচ্ছে দেখো, কাট অফ ফ্রিকোয়েন্সি অর্থাৎ সূচনা কম্পাঙ্ক হচ্ছে নিউ অ্যান্ড এমিটেড এটা হচ্ছে মানে যত ইয়ে পড়েছে রেডিয়েশন পড়ছে সেটা হচ্ছে 2 নিউ। তাহলে আইনস্টাইনের আলোক তড়িৎ সমীকরণ আমরা কী জানি, ই ম্যাক্স ইজ ইকুয়াল টু এইচ নিউ মাইনাস এইচ নিউ নট, এখানে নিউ নট হচ্ছে নিউ আর এইচ নিউটা হচ্ছে 2 নিউ। তাহলে এক্ষেত্রে আমাদের কী হলো, 2 h নিউ মাইনাস এইচ নিউ হলো, তাই না? কারণ কি যেটা আমাদের কোশ্চেনের ক্ষেত্রে নিউ হলো 2 নিউ, তাহলে এইচ ইন্টু 2 নিউ 2 h নিউ, আর নিউ নট তো নিউ দেওয়া আছে সূচনা কম্পাঙ্ক, তাহলে এইচ ইকুয়াল টু হলো এইচ নিউ। কী বার করতে হবে আমাদের, ম্যাক্সিমাম পসিবল ভেলোসিটি, তাহলে এই ম্যাক্সকে এর গতিশক্তি হাফ এম ভি স্কোয়ার করে লেখো, তাহলে হাফ এম ভি ম্যাক্স স্কোয়ার, তাহলে ভি ম্যাক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে 2 h নিউ বাই এম, তাহলে ভি ম্যাক্স ইকুয়াল টু রুট ওভার 2 h নিউ বাই এম। দেখো দ্য ওয়েভলেন্থ ল্যামডা ই অফ অ্যান ইলেকট্রন, ইলেকট্রনের ওয়েভলেন্থ ল্যামডা ই অ্যান্ড ফোটনের ইলেকট্রন ওয়েভলেন্থ হচ্ছে ল্যামডা পি, তাহলে উইথ এ ফোটন অফ সেম এনার্জি ই, এনার্জি সমান, শুধুমাত্র ফোটনের তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে ল্যামডা পি আর ইলেকট্রনের তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা ই, তাহলে ল্যামডা ই এবং ল্যামডা পি এর মধ্যে কী সম্পর্ক হবে দেখো। আমরা জানি ফোটনের ক্ষেত্রে ধরো ল্যামডা পি, ল্যামডা পি ইজ ইকুয়াল টু এইচ বাই এম বি, এম বি হলো ভরবেগ, ইজ ইকুয়াল টু এইচ বাই আবার ফোটনের ভরবেগ কত, পি ইজ ইকুয়াল টু আমরা জানি ই বাই সি, পি যদি ভরবেগ হয় তো এখানে এম বি লিখেছি অর্থাৎ এম বি ইজ ইকুয়াল টু ই বাই সি, তাহলে এখানে হয়ে গেল এইচ ই উপরে চলে গেলো সি, তাহলে এটা হলো ল্যামডা ফোটন, ল্যামডা ফোটনের ক্ষেত্রে ল্যামডা পি ইজ ইকুয়াল টু এইচ সি বাই ই। এবার ইলেকট্রনের ক্ষেত্রে কী হচ্ছে দেখো, ল্যামডা ইলেকট্রন অর্থাৎ তরঙ্গ ইলেকট্রনের যে তরঙ্গ দৈর্ঘ্য সেক্ষেত্রে হচ্ছে এইচ বাই এম বি, এবার এই এম বি আমরা কী করে বার করবো, হাফ এম ইলেকট্রনের গতি সত্যি সেম এনার্জি বলেছে, তাহলে হাফ এম বি স্কোয়ার ইজ ইকুয়াল টু ই, আমরা ই দিয়েই বার করবো কারণ এখানে আমরা ই দিয়ে বার করেছি, হাফ এম বি স্কোয়ার ইজ ইকুয়াল টু ই, বার করবো কি এম বি বার করবো, তাহলে হচ্ছে এম বি দিকে গুণ করে দাও, তাহলে এম স্কোয়ার ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু 2 e ইন্টু m, তাহলে এম বি ইজ ইকুয়াল টু হলো রুট ওভার
2m into E. लिखना बस लैम्डा इलेक्ट्रॉन इज इक्वल टू h बाय रूट ओवर 2m into E. তাহলে এখানে দেখো শুধু ই আছে, এখানে রুট আছে, যদি আমরা রুট উঠাতে চাই তাহলে এখানে স্কোয়ার করে দাম, আমরা ল্যামডা স্কোয়ার ইলেকট্রনের ক্ষেত্রে ল্যামডা ই স্কোয়ার ইজ ইকুয়াল টু আমরা পাচ্ছি এইচ বাই টু এম ই। তাহলে এগুলো তো সব কনস্ট্যান্ট, তাহলে এখানে দেখো ল্যামডা পি আর ল্যামডা ই এর মধ্যে তাহলে কি সম্পর্ক হবে, মানে প্রপোর্শনাল টু ল্যামডা পি প্রপোর্শনাল টু ল্যামডা ই স্কোয়ার, তো ল্যামডা পি প্রপোর্শনাল টু ল্যামডা ই স্কোয়ার monochromatic radiation emitted by an electron on hydrogen atom jumps from first excited to ground state. First excited থেকে যখন ground state jump করে তখন যে একটা monochromatic এক বর্ণের একটা রশ্মি নির্গত হচ্ছে, state irradiate a photosensitive material, the photosensitive material উপর the stopping potential is মেজার টু বি এত বল, তখন স্টপিং পোটেনশিয়ালটা হচ্ছে অর্থাৎ নিবৃতি দিল 3.57 ভোল্ট, দ্য থ্রিসল ফ্রিকোয়েন্সি অফ দ্য ম্যাটেরিয়াল ইজ, থ্রিসল ফ্রিকোয়েন্সি বার করতে হবে। তাহলে আমরা প্রথমে এনার্জিটা বার করে নিই, কত এনার্জি অফ ওয়েন অ্যান ইলেকট্রন হাইড্রোজেন জাম্পস ফ্রম ফার্স্ট, তাহলে এনার্জি অফ ইলেকট্রন থ্রি বাই ফোর। ইলেকট্রনের শক্তি এবং তখন স্টপিং পোটেনশিয়াল হচ্ছে এত, দা থ্রিসল ফ্রিকোয়েন্সি অফ দ্য ম্যাটেরিয়াল ইজ বার করতে। আচ্ছা তাহলে হচ্ছে আইনস্টাইন আলোচিত সমীকরণটা কি, ই ম্যাক্স ইজ ইকুয়াল টু এইচ নিউ মাইনাস ফাই নট। আচ্ছা যদি স্টপিং পোটেনশিয়াল লিখি তাহলে এ ভি নট ইজ ইকুয়াল টু এইচ নিউ মাইনাস ফাই নট, ফাই নট হচ্ছে এইচ স্টপিং পোটেনশিয়াল দেওয়া আছে আমাদের বার করতে হবে ফ্রিকোয়েন্সি, ফ্রিকোয়েন্সি তাহলে এইচ নিউ নট, আর এইচ নিউ নট ইজ ইকুয়াল টু কত, এইচ নিউ নট এদিকে নিয়ে এসো, এইচ নিউ নট ইজ ইকুয়াল টু এইচ নিউ মাইনাস ইভি নট, ইভি নট আমাদের দেওয়া আছে ইকুয়াল টু হচ্ছে তোমার তাহলে এইচ নিউ এত ইলেকট্রন ভোল্ট ইজ ইকুয়াল টু 10.2 মাইনাস 3.57 ইলেকট্রনের আধান হচ্ছে 1.6 ইন্টু 10^-19 ইকুয়াল টু, তাহলে আমাদের নিউ নট বার করতে হবে, তাহলে নিউ নট ইজ ইকুয়াল টু মাইনাস ফোর, মাইনাস করলাম ইন্টু 1.6 ইন্টু 10^-19 বাই আমরা নিউ নট বার করবো, তাহলে বাই এইচ দিয়ে ভাগ করে দাও, এইচ এর মান এইচ হচ্ছে প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট 6.63 ইন্টু 10^-34 ইকুয়াল টু এটা ক্যান্সেল, তাহলে 1.6 ইন্টু 10^-19 মাইনাস 34 উপরে চলে গেলে প্লাস হয়ে যাবে, তাহলে আমার 1.6 ইন্টু 10^15 হার্জ, এটা হলো থ্রিসল। আজকের মতো একটা 2013 পর্যন্ত করা হলো, নেক্সট ভিডিওতে আমরা
ডে ব্রোগলি তরঙ্গদৈর্ঘ্য অর্থাৎ ডে ব্রোগলি ওয়েভলেন্থ নিয়ে আলোচনা করব, তারপরে ওটার আবার সালের কোশ্চেন বিভিন্ন সালের মিটে কী কী কোশ্চেন পড়েছে সেগুলো আবার আমরা আলোচনা করব। উইশ ইউ অল দ্য বেস্ট, থ্যাংক ইউ।